আসসালামু আলাইকুম, রূপালি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি মায়ের হাতের সেমাইয়ের একটু সুন্দর রেসিপি নিয়ে এসেছি। গ্রাম থেকে মা হাতে তোলা সেমাই পাঠিয়েছে, আপনাদের সাথে শেয়ার করব রান্না করে। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা আপনারা না টেনে দেখলে অবশ্যই বুঝবেন। চলেন আমরা চলে যাই তাহলে রান্নার রেসিপিতে। এখানে আমরা কাঁচা সেমাই ময়দা দিয়ে আপনাদের এটা মাটির হাঁড়িতে সেমাইগুলো তুলে, আমরা অনেক ছোটোবেলায় মা খালা চাচি ফুপুদের সাথে আমরা তুলেছি। এখন আমরা শহরে থাকি তাই এগুলো আর সময় পায় না, তাই মা গ্রামের থেকে সেমাই তুলে পাঠাইছে। আমি রান্না করে আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করেন, কমেন্টস করেন। দেখেন বন্ধুরা, এখানে আপনি সামান্য একটু বাটার দিয়ে আপনি সেমাইটাকে একটু হালকা করে ভেজে নেবেন। বাটার দিয়ে বা ঘি দিয়ে যদি আপনি এটা সেমাইটা একটু ভাজেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ টেস্ট, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখেন বন্ধুরা, আপনারা এই জায়গায় 4 থেকে 5 মিনিট এটা ভাজা লাগে, লো হিটে আপনি আস্তে আস্তে করে ভেজে নেবেন, নাহলে পুড়ে যাবে যেহেতু এটা ময়দা দিয়ে বানানো। আমি এটা তুলে নিলাম। আর এখানে একটা ফ্রাই প্যানে আমি পানি একটু গরম করে আমি সেমাইগুলো আমি একটু সিদ্ধ করে নিব। দেখেন গাইজ, এখানে আমি সেমাইগুলো 5 মিনিট আমি সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিবেন যেন সেমাইয়ের মধ্যে লবণের টেস্টটা ঢুকে যায়। 5 থেকে 6 মিনিট আপনার ঢাকা দিলে আপনার সেমাইটা সুন্দরভাবে সিদ্ধ করে দেবে। এখানে আমরা দুধের প্রসেসিংটা সুন্দর করে করবো। এখানে 1 লিটার দুধের সাথে 3 চার তেজপাতা, 1/2 থাতলা করে দিয়েছি, 4-5টা দারুচিনি আর 4-5টা লবঙ্গ, কিশমিশ আর বাদাম দিয়ে একবারে এটা আপনি সুন্দরভাবে মিক্সড করে 10 মিনিট জ্বালাবেন। বন্ধুরা দেখেন, এখানে আমি মাত্র পাঁচ মিনিট আমি এটা সুন্দরভাবে 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই লাল চিনি এটার সাথে যোগ করবো। আপনারা গুড় দিয়েও রান্না করতে পারেন, সাদা চিনি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে লাল চিনি ছিল তাই লাল চিনি দিয়ে রান্না করেছি। বন্ধুরা দেখেন, এই সেমাইটা আপনি সুন্দরভাবে এভাবে দিয়ে 10 মিনিট ফোটাবেন। কত সুন্দর একটা গ্রামের ঐতিহ্য আস্তে আস্তে হারাই গেছে, কারণ আর কারোর সময় নাই সেমাই তোলা। এই সেমাইগুলো তোলার অনেক ধৈর্য লাগে, এটা একটা একটা করে আস্তে আস্তে হয়। দেখেন বন্ধুরা, আপনাদের যদি আমার সেমাই রান্নার রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন। মায়ের হাতের সেমাই অনেকেই মিস করে। দেখেন বন্ধুরা, আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি মায়ের হাতের সেমাই। আমি সেমাইয়ের মধ্যকার মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার সেমাইটা রান্না প্রায় শেষ মুহূর্তেই। আমি এখন চুলা অফ করে আমি এখানে 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখেন বন্ধুরা, ঝোলটা আপনি এইভাবে রাখবেন, কারণ এই সেমাইয়ের সাথে ঝোল না হলে মজা লাগে না। আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন প্লিজ। ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।